সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বনানীর অফিসে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সেখানে রয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে? এ পর্যন্ত কোনো টাকার খোঁজ কি মিলেছে? শাফাত, গতকাল মধ্যরাত থেকেই কিন্তু এই যে সাবেক যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাসা, এই বনানীর বাসা প্রিয় প্রাঙ্গণে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সবাই কিন্তু রয়েছে। পাশাপাশি এই যে অভিযানটি শুরু হয়, এই অভিযানে যারা ছিলেন তার মধ্যে একজন ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি একটু দেখাতে চাই, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বাড়ির বাহিরে এখন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখন আমরা এখন যতটুকু জানতে পেরেছি যে এই বাড়ির যে প্রতিটা ফ্লোর, সেই প্রতিটা ফ্লোরেই কিন্তু তল্লাশির কাজ চালানো হচ্ছে। পাশাপাশি আমরা যদি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল রাত থেকে আজকে ভোর পর্যন্ত যে অভিযান হয়েছে সেই অভিযানে কয়েকটি ভল্ট উদ্ধার করা গেছে এমন তথ্যও কিন্তু আমরা পেয়েছি। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হচ্ছে না বা আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হচ্ছে না, তবে আমরা এই তথ্যগুলো মোটামুটি নিশ্চিত করতে পেরেছি। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আপনি হয় জানেন নসরুল হামিদ বিপুর যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে জব্দের একটি নির্দেশনা রয়েছে, অর্থাৎ সেখান থেকে কোনো ট্রানজাকশন করা যাবে না, এরকম এক ধরনের নির্দেশনাও কিন্তু রয়েছে। মূলত এই যে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনের জন্য যে ফান্ডিং বা তাদের আন্দোলন ঠাকানোর জন্য যে টাকার উৎস সেটা এই প্রিয় প্রাঙ্গণের বাড়ি থেকে গিয়েছে বলে অভিযোগ রয়েছে, এমন অভিযোগ করেছে ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরু। এবং সেই অভিযোগ প্লাস ছাত্রদের যে অভিযোগ সবকিছু আসলে আমলে নিয়ে কিন্তু এই অভিযানটি শুরু করা হয় এবং এই অভিযানটি চলমান রয়েছে। খুব দ্রুতই আসলে এই অভিযান শেষ হচ্ছে না, আমরা এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি এই অভিযান আরো অনেকক্ষণই চলবে এবং পুরোপুরিভাবে বলা যায় যে এই অভিযান শেষ হওয়ার পর হয়তো জানা যাবে যে কারা আসলে কিভাবে এই টাকাগুলো এখানে কত টাকা ছিল বা ফান্ডিং হয়েছে কিনা, সেই তথ্য বা প্রমাণ আলামত যেগুলো রয়েছে সেগুলো সংগ্রহের কিন্তু চেষ্টা চলছে। শাফাত, নসরুল হামিদের বনানীর অফিসে অভিযানের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।